মঞ্চে উপবিষ্ট আরে পুরোটা দেন না ভাই বিশেষ অতিথি এ ভাই এই কালো গেঞ্জি ভাই আপনি বারবার ডিস্টার্ব করতেছেন কেন ভাই আপনি বারবার কেন সামনে যাচ্ছেন রে ভাই আপনি নিচে নামেন না বাংলাদেশ তো বীর চট্টলার কৃতি সন্তান সাবেক মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা আব্দুল হালিম এবং খেলাফত আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য জনাব আশরাফ আলী আকন মঞ্চ উপবিষ্ট আমাদের দলীয় নেতৃবৃন্দ ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আপনারা নিশ্চয়ই অবগত আছেন 2006 সনের 26 অক্টোবর এলডিপি প্রতিষ্ঠা লাভ করেছিল এবং সেই দিন আমাদের আজকে সভাপতি কর্নেল অলি আহমেদের নেতৃত্বে লিবারেল ডেমোক্রেটিক পার্টি গঠিত হয়েছিল জাতির কল্যাণে স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার স্বার্থে দেশের সকল রাজনৈতিক সংগঠনের পাশাপাশি আমরাও আপ্রাণ ভূমিকা রাখতে চেষ্টা করেছি আপনাদের নিশ্চয়ই খেয়াল আছে 30 জুন 2011 সনে সংবিধানের 15তম সংশোধনীর মাধ্যমে স্বৈরাচারী শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার প্রদত্ত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন ব্যবস্থা বাতিল করে দিয়েছিলেন বাতিল করে দিয়ে তিনি যে যখন ক্ষমতায় আসবে তার অধীনে নির্বাচন হবে সেই নীতি এবং আদর্শ প্রতিষ্ঠিত করেছিলেন দেশের গণতন্ত্র মানুষের অধিকারকে খর্ব করার জন্য তারপরে আমরা বিভিন্ন জায়গায় এই প্রথার বিরুদ্ধে সকল রাজনৈতিক দলের সাথে তাল মিলিয়ে দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে চেষ্টা করেছি 2012 সনে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিক হওয়ার জন্য তার নেতৃত্বে 20 দলীয় জোটের সাথে যোগদান করে সবার সাথে সঙ্গবদ্ধ হয়ে সেদিন আন্দোলন করেছি সংগ্রাম করেছি এবং জোট বিলুপ্তির পরে যুগপৎ আন্দোলনের মাধ্যমে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি পদক্ষেপ এবং কর্মসূচির অনুসরণে স্বৈরাচার বিরোধী আন্দোলনে এককভাবে আমরা বিভিন্ন প্রোগ্রামে সামিল হই যুগপৎ আন্দোলনের অংশ হিসাবে সারা দেশে আমরা এককভাবে সভা সেমিনার পদযাত্রা বিক্ষোভ সমাবেশ প্রতিবাদ অবস্থান ধর্মঘট অবরোধ হরতাল কালো পতাকা মিছিল নারী সমাবেশ যুব সমাবেশ এবং বিভিন্ন মহাসমাবেশ ও জনসভা লিফলেট বিতরণ সহ সকল সংগ্রামে সক্রিয় দৃশ্যমান ভূমিকা পালন করেছি যা দেশ এবং আন্তর্জাতিকভাবে মিডিয়াতে দৃশ্যমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আমাদের মূল সংগঠন এলডিপি এবং অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সম্মিলিতভাবে বিশেষ করে যাত্রাবাড়ি উত্তরা বাড্ডা মিরপুর সহ বিভিন্ন স্থানে অংশগ্রহণ করেছে এতে লিবারেল ডেমোক্রেটিক পার্টির 4 জন শাহাদাত বরণ করেছেন 4 জনের অঙ্গহানি হয়েছে এবং 15 জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে এখনও তারা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দলের পক্ষ থেকে আমরা সম্ভাব্য সকল প্রকার আর্থিক সহযোগিতা প্রদান করতে চেষ্টা করেছি কিন্তু সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো প্রকার সহযোগিতা তারা পায় নাই আমরা সরকারের কাছে আহ্বান জানাব আমরা আপনারা যে ফাউন্ডেশন বা ট্রাস্ট করেছেন ওই সমস্ত ওই তহবিল থেকে আপনারা যাদের অঙ্গহানি হয়েছে যারা মৃত্যুবরণ করেছেন শাহাদাত বরণ করেছেন
এবং যারা আহত হয়েছেন তাদেরকে অবশ্যই অনতি বিলম্বে আর্থিক সহযোগিতা দানের মাধ্যমে পুনর্বাসনের চেষ্টা করবেন। প্রিয় ভাই ও বোনেরা, 2019 সনের 27 মে বেগম খালেদা জিয়া সহ রাজবন্দীদের মুক্তি এবং 1918 সনের নিশিরাতের নির্বাচন বাতিল করার জন্য জাতীয় ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গঠনের দাবিতে আমাদের শ্রদ্ধেয় নেতা কর্নেল অলি আহমেদ বীর বিক্রম জাতীয় মুক্ত মঞ্চ গঠন করে আন্দোলনকে বেগবান করার চেষ্টা করেছেন। একই দাবিতে 2 নভেম্বর 2022 সালে তিনি জাতীয় প্রেস ক্লাবের সামনে হাজার হাজার 20 সহস্রাধিক জনগণের সমাগমে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের দাবি উত্থাপন করেছিলেন। রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি আমরা আমাদের দলের পক্ষ থেকে করোনা মহামারীতে আক্রান্ত এলাকা মহানগর জেলা উপজেলা পৌর এবং তৃণমূল পর্যন্ত পিপিআই স্যানিটাইজার খাদ্য সামগ্রী সাধ্যমতো পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করেছি। 2024 সালের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে 4টি জেলায় ত্রাণ সামগ্রী বিতরণ করতে আমরা প্রাণ চেষ্টা করেছি। সকল বিষয়ে সচেতনতা তৈরি করার জন্য আমরা বিভিন্ন পত্র পত্রিকা টিভি মিডিয়াতে বক্তব্য বিবৃতি প্রদান করে জনগণকে উদ্বুদ্ধ করার চেষ্টা করেছি। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের কাউন্সিলর এবং ডেলিগেটস বৃন্দ, আপনারা সকলেই অবগত আছেন একটা দুর্দশাগ্রস্ত অবস্থায় এই জাতি গত 16 বছর স্বৈরাচারী শাসনামলে আমাদের কোনো কথা বলার অধিকার ছিল না, আমাদের সমাবেশ করার অধিকার ছিল না, মিছিল মিটিং করার অধিকার ছিল না। কিন্তু তার মাঝেও আমরা যখন সময় পেয়েছি আমাদের সংগঠনের বিস্তৃতির জন্য আমরা বিভিন্ন জেলায় উপজেলায় বিভিন্ন শিল্প এলাকায় বিভিন্ন শ্রমিক এলাকায় আমরা আমাদের সংগঠনকে গড়ে তোলার জন্য চেষ্টা করেছি। এবং আপনারা জেনে খুশি হবেন, ইতোমধ্যে বাংলাদেশে আমাদের 79টি সাংগঠনিক জেলার মধ্যে 55টি সাংগঠনিক জেলায় পূর্ণাঙ্গ কমিটি এবং আহ্বায়ক কমিটি গঠন করতে সক্ষম হয়েছে। আমরা চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর, দক্ষিণ, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লা, বিবারিয়া সহ চাঁদপুরে আমরা আমাদের সাংগঠনিক আহ্বায়ক কমিটি এবং পূর্ণাঙ্গ কমিটি গঠন করেছি। ঢাকা জেলার ঢাকা মহানগর, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, নারায়ণগঞ্জ মহানগর, নারায়ণগঞ্জ, মাদারীপুর, ফরিদপুর, টাঙ্গাইল এবং মুন্সিগঞ্জে আমরা আমাদের আহ্বায়ক কমিটি ও পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে সক্ষম হয়েছি। ময়মনসিংহ মহানগর, উত্তর, দক্ষিণ, নেত্রকোনা, এই জেলাগুলোতে আমরা আমাদের কমিটি করেছি। বরিশালের বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ঝালুকাটি, পিরোজপুর, রাজশাহী বিভাগের রাজশাহী মহানগর, রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, নওগাঁ, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাটে আমরা আমাদের কমিটি করতে সক্ষম হয়েছি। রংপুর, নীলফামারী, রংপুর বিভাগে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, পঞ্চগড়ে আমরা আমাদের কমিটি করতে সক্ষম হয়েছি। খুলনা, বাগেরহাট, যশোর, নড়াইল, কুষ্টিয়া এবং সিলেটের সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জে আমরা আমাদের কমিটি করতে সক্ষম হয়েছি। আমার প্রিয় কাউন্সিলর ও ডেলিগেটস বৃন্দ, আমরা সম্ভাব্য সকল প্রকার চেষ্টা করেছি। আমার শ্রদ্ধেয় সভাপতি কর্নেল অলি আহমেদ বীর বিক্রম সার্বিক দিক পর্যালোচনা করে বক্তব্য রেখেছেন, আমি আপনাদের কাছে একটি আহ্বানই জানাবো। আমাদের সংগঠন একটি গণমুখী রাজনৈতিক সংগঠন, এই সংগঠন জনকল্যাণের জন্য তৈরি হয়েছে এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো এবং আমাদের শ্রদ্ধেয় নেতা কর্নেল অলি আহমেদের প্রথম স্লোগান হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকা। দুর্নীতি বিরোধী অভিযানই হচ্ছে আমাদের লক্ষ্য। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সাথে 2012 সন থেকে জোটের সাথে এবং যুগপৎ আন্দোলনে তাদের সাথে শরিক হয়ে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা জাতীয় ঐক্যের সাথে প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলাদেশের সকল সংগঠন মিলে জনাব তারেক রহমান সাহেব যে আহ্বান জানিয়েছেন, দেশকে প্রথম গড়ে তুলতে হবে। দেশ গড়ার জন্য আমাদের দরকার জাতীয় ঐক্য,
জাতি ঐক্যকে সামনে রেখে আমরা এই দেশে একটি জাতীয় সরকার গঠন করার মাধ্যমে এই দেশ পরিচালনা করে দুর্বৃত্তরা যে দেশের অর্থনীতি ভেঙে দিয়েছে দেশ থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে এই আওয়ামী লীগের বিরুদ্ধে সোচ্চার হয়ে তাদের নাম মুছে ফেলার জন্য সর্বত্র আমরা সবাই মিলে চেষ্টা করব আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না শ্রদ্ধেয় মেহমান বৃন্দ আছেন তারাও আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে দ্বিতীয় পর্বে কাজ করার জন্য সবাই উপস্থিত থাকবেন আপনাদের জন্য মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা আছে আপনারা সবাই স্ব জায়গাতে বসে থেকে আমরা যখন যেই সিদ্ধান্ত দেই সেই সিদ্ধান্তখানি অনুসরণ করবেন এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি